এক যুগ পর আবারও ফিরে এলো প্রাথমিকের বৃত্তি পরীক্ষা। মাসখানেক আগে হুট করে নতুন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। পর্যাপ্ত সময় না দিয়ে তড়িঘড়ি করে তারিখ ঘোষণাকে অপরিকল্পিত বলছেন শিক্ষার্থী অভিভাবকরা। আর শিক্ষাবিদরা বলছেন নতুন শিক্ষাক্রমে পরীক্ষা কমানোর কথা বলা হলেও হুট করে এমন সিদ্ধান্তে শিক্ষার্থীদের উপর চাপ বাড়বে, বাড়বে নোট গাইড ও কোচিং বাণিজ্যে। শাকির আহমেদের রিপোর্ট। 2009 সাল থেকে পঞ্চম শ্রেণীতে শুরু হয় প্রাথমিক সমাপনী পরীক্ষা পিসি। সমাপনী পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে দেয়া হতো বৃত্তি। করোনার কারণে অনুষ্ঠিত হয়নি প্রাথমিকের সমাপনী পরীক্ষা। সম্প্রতি শিক্ষার্থীদের উপর পরীক্ষার চাপ কমাতে নানা মহল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষা বাতিল করার দাবি উঠলেও গত 28 নভেম্বর হুট করেই আন্তঃমন্ত্রণালয় সভায় আবারও এক যুগ আগের সেই বৃত্তি পরীক্ষা পুনর্বহালের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বলা হয় মোট শিক্ষার্থীর 20% বসতে হবে এই পরীক্ষায়। বার্ষিক পরীক্ষা চলাকালীন জানানো হয় এবারেই হচ্ছে বৃত্তি পরীক্ষা, ফলে শিক্ষার্থীদের পৃথক পৃথক দুইটি পরীক্ষায় বসতে হচ্ছে। হঠাৎ করে পরীক্ষা দিছে, কোনো প্রিপারেশন নাই, বুঝতে পারতেছি না কিভাবে পরীক্ষা দেব। বার্ষিক পরীক্ষার জন্য আমাদের সিলেবাসটা পড়ছি, এখন সম্পূর্ণ বই, অসুবিধা তো একটু হচ্ছে। আগে তো আমরা পুরো বার্ষিকের পড়াটা পড়েছিলাম, এখন আমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক দুটোটাই পড়া লাগবে। বৃত্তি পরীক্ষা তো অ্যাকচুয়ালি আমরা আমাদের যখন পরীক্ষা চলাকালীন সময় জানছি, হঠাৎ করে জানানোর কারণে অনেক কম সময় হচ্ছে, কারণে আমাদের একটু চাপ সৃষ্টি হচ্ছে। এখন যেহেতু বৃত্তি পরীক্ষা 4টা সাবজেক্টে হবে 25 মার্কের, আরও সময় পেলে এটাই ভালো হতো, আমরা এটাই আশা করতেছি। একদিকে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া, তার উপর বৃত্তি পরীক্ষা, তাই সন্তানদের নিয়ে বিপাকে অভিভাবকরা। হঠাৎ করে ঘোষণাটা দেওয়ায় একটু বাচ্চাদের জন্য অসুবিধা হয়ে যাচ্ছে আর কি। সীমিত সময় নিয়ে বাচ্চাদের পড়াটা আসলে টাফ হয়ে গেছে। বাচ্চাদের তো আসলে প্রস্তুতির একটা ব্যাপার আছে বৃত্তি পরীক্ষার জন্য, সেই প্রস্তুতিটা হচ্ছে না বাচ্চাদের। আগে তো ফাইনালের পড়াটা শেষ করছি, পরে পড়াটা নিয়ে এখন হঠাৎ করে পড়ার একটু মানসিক একটা চাপ করে গেছে গা। হঠাৎ করে এই নোটিশটা ছাত্রছাত্রীদের জন্য যেরকম একটা উদ্বেগজনক অবস্থায় নিয়েছে, অভিভাবকদের জন্য একটা সমস্যা করে ফেলেছে। শিক্ষকরা বলছেন বার্ষিক পরীক্ষা পরবর্তী ছুটিতে শিক্ষার্থীদের উপর বৃত্তি পরীক্ষার বোঝা ভালো ফল বয়ে আনবে না। ছাত্রদেরকে উৎসাহিত করার জন্য এটা দরকার আছে, কিন্তু এবার হয়তো বা এই সময়টা খুব কম হয়ে গেছে, এত করে অনেক শিক্ষার্থী তাদের প্রস্তুতি বা ওরা বুঝতে বুঝতে কিছুটা সময় চলে গেল, এক্ষেত্রে কিছুটা হতাশা আছে। আমি মনে করি হয়তো এবার একটা হুক। শিক্ষাবিদরা বলছেন নতুন পরীক্ষার সুযোগে সম্প্রসারিত হবে গাইডের বাজার ও কোচিং বাণিজ্য। হুটহাট করে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় এই সিদ্ধান্তগুলো কিন্তু যৌক্তিক হয় না, এবং এগুলো অভিভাবক, শিক্ষার্থী এবং যারা শিক্ষক তাদের কারো জন্যই এটা ভালো ফল আনে না। তারা কেউ কেউ বিব্রত হন, কেউ কেউ এক ধরনের প্রেশারের মধ্যে তারা পড়ে যান, বিশেষ করে শিক্ষার্থীরা এক ধরনের প্রেশার, গার্ডিয়ানরা কিন্তু এক ধরনের প্রেশারের মধ্যে পড়ে যাচ্ছেন, এবং এই কাজগুলো করার ফলে কিন্তু দেখা যাচ্ছে আমরা এক ধরনের গাইড ব্যবসা, কোচিং, হ্যাঁ, এগুলোর দিকে ধাবিত করি আমরা। তো যেখানে আমরা পরীক্ষাকে আমরা রিডিউস করছি, পরীক্ষাকে আমরা কমাচ্ছি, এই সকল যে আনুষ্ঠানিক পরীক্ষাকে আমরা কমাচ্ছি, সেখানে হুট করে এই হঠাৎ করে কোনো রকম পরিকল্পনা ছাড়া, পূর্ব পরিকল্পনা ছাড়া, পূর্ব ঘোষণা ছাড়া এই যে বৃত্তি পরীক্ষার একটা অ্যারেঞ্জ করা, এটা আমি মনে করি একটা অযৌক্তিক একটা সিদ্ধান্ত, এটা ভালো কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী 30 ডিসেম্বর হবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা। শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞান এই 4টি বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।